2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ ও বিয়োগ। আমরা আগের ভিডিওতে 1 এবং 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ শিখেছি, আমরা আজকেও 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগ শিখব। বিসিডি কোড কাকে বলে? বিসিডি এর পূর্ণ নাম বাইনারি কোডের ডেসিমাল। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4-বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, বিসিডি কোড প্রকাশ করতে হলে আমরা 4-বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। এবার চলো আমরা এই দশমিককে বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করব। তো আমরা যদি দশমিককে বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করি, যেমন 525, সেখানে 5 5, যেই সংখ্যাগুলো যোগ করে 5 হবে তাদের নিচে 1। যেমন আমরা যদি 5 যোগ করি 5, যেমন আমরা 4-এর নিচে 1 আর 1-এর নিচে যদি 1 লিখি, 4-এ আর 1-এ যোগ করলে 5, বাকিগুলো 0। এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব, লিখলাম 0 1 0 1, 2 2-এর নিচে 1, বাকিগুলো 0, অর্থাৎ 0। আবার 5 একই, 4-এর নিচে 1 1-এর নিচে 1, অর্থাৎ যেই সংখ্যাগুলো যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাগুলোর নিচে 1 দেখতে হবে। সবগুলোকে একত্রে করলে আমরা দশমিক থেকে বিসিডি কোডের মধ্যে প্রকাশ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এবার অক্টালকে বিসিডি কোডের মাধ্যমে দেখাও। অক্টালের নিয়ম হলো আমাদের 5 × 80 এর উপরে 1, আবার 6 × 80 এর উপরে পাওয়ার 0। কোনো কিছু 0 হলে 1 হয়, 8 × 8, 5 × 8 = 40, আর 6 × 6, 40 আর 6 যোগ করলে 46। এবার অক্টালকে দশমিকে প্রকাশ করলাম, এই দশমিককে আমরা বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করব। এবার আমাদের বাইনারি মান, যেমন 4, যেই সব সংখ্যা যোগ করলে 4 হয়, যেমন 1 এর নিচে 1, বাকিগুলো 0, তো 0 1 0 0, 6, 4-এর নিচে 1 আর 2-এর নিচে 1, যোগ করলে 6 হয়, বাকিগুলো 0। এই সবগুলো অঙ্ককে আমরা একত্রে করলে আমরা বিসিডি কোড পাবো। প্রিয় শিক্ষার্থীরা, বিসিডি কে দশমিকে প্রকাশ করো। তা আমরা বিসিডি কোডকে যদি দশমিকে প্রকাশ করি, প্রথমে আমরা 4টি করে ডিজিট সাজাতে হবে। তা আমরা যদি 4টি করে ডিজিট সাজাই, 1 0 0 0, এই 4টা, আবার 0 1 1 1, এই 4টা, 0 0 1 1, এই ডিজিটগুলো যদি আমরা এখানে স্থাপন করি, যেখানে 1 থাকবে এখানে এই সংখ্যাগুলো বসাবো। যেমন আমরা যদি 1 0 0, এই যে এখানে যদি 1 0 0 0 বসাই, তাহলে আমরা 8-এর নিচে 1 8। আবার যদি এই পরবর্তীটা বসাই 0 1 1 1, 4-এ 4-এ 2-এ 6 6-এ 7, এইভাবে আমরা এই সংখ্যাগুলো এই জায়গায় স্থাপন করলে যেই যেই সংখ্যার নিচে 1 থাকবে ওই সংখ্যাগুলো যোগ করলে এই জায়গায় আমরা বসাতে পারবো। যেমন 1 1 2 আর 1 যোগ করলে 3 হয়। এই বিসিডি কোডকে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারলাম, অর্থাৎ 8 7 3। অনুরূপভাবে একই নিয়ম, বিসিডি কোডকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আগের নিয়মেই আমরা 4টি করে ডিজিট সাজাবো, 0 0 1 0, থাকলো আমাদের 1 0 0 1। এই সংখ্যাটাকে যদি আমরা এই জায়গায় স্থাপন করি, এই জায়গায় 0 লিখি, 0 0 1 0, তাহলে 2 লিখলাম, 2, আবার 1 0 0 1, 8-এ আর 1-এ 9, দশমিক, অর্থাৎ বিসিডিকে দশমিকে প্রকাশ করলাম। এই দশমিক সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব।
অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের এইট দিয়ে ভাগ করতে হবে, তিন আড়া চব্বিশ, উনত্রিশে দেয় চব্বিশ, গেলে থাকে আমাদের পাঁচ। এবার এইট দিয়ে যদি তিনের ভাগ দেয় শূন্য মাইনাস থ্রি, তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব, যেমন তিন এবং পাঁচ, অর্থাৎ দশমিককে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারলাম। এবার দুই এর পরিপূরক পদ্ধতিতে একশো আশি দশমিক থেকে একশো পঁয়ষট্টি দশমিক বিয়োগ করো। এবার একশো আশিকে এর বাইনারি মান, একশো আশি এর বাইনারি মান হলো আমরা যেই সংখ্যাগুলো যোগ করলে একশো আশি হবে ওই সংখ্যাগুলোর নিচে ওয়ান আর বাকিগুলো শূন্য। যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে একশো আঠাইশ, একশো আঠাইশ যোগ করলাম, বত্রিশ যোগ করব, এরপরে হলো ষোলো, তারপরে হলো আমাদের চার, যোগ করলে আমরা পাই আশি। যে যে সংখ্যাগুলো যোগ করলে আশি পাবো তাদের নিচে ওয়ান, এখানে ওয়ান, যেটা মেয়েদের পাবো না শূন্য, ওয়ান ওয়ান শূন্য, ওয়ান শূন্য শূন্য। একশো আশি এর বাইনারি মান হলো এত। একশো পঁয়ষট্টি এর বাইনারি মান, যেই যেই সংখ্যা যোগ করলে একশো পঁয়ষট্টি হবে তাদের নিচে ওয়ান। যেমন আমরা যদি যোগ করি একশো আঠাশ, যদি যোগ করি একশো আঠাশ যোগ থার্টি টু যোগ চার যোগ ওয়ান একশো পঁয়ষট্টি, অর্থাৎ আমরা এই একশো আঠাশের নিচে দিলাম ওয়ান, এবারে থার্টি টুয়ের নিচে দিলাম ওয়ান, চারের নিচে ওয়ান, একের নিচে ওয়ান, আর বাকিগুলো শূন্য। এবার একশো পঁয়ষট্টি এর বাইনারি মান হলো এত, এই ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, এটা হলো ওয়ানের পরিপূরক। এবার যদি এর নিচে শূন্য নিচে যদি আমরা ওয়ান যোগ করি, যোগ করলে এগুলো পাবো আমরা টু এর পরিপূরক, যা একশো পঁয়ষট্টি এর মাইনাসের মান পাবো। যেমন যদি আমরা শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান শূন্য, ওয়ান ওয়ান শূন্য, ওয়ান শূন্য, এটা দুই এর পরিপূরক। দুই এর পরিপূরক মানে মাইনাস একশো পঁয়ষট্টি এর মান। এবার একশো আশি এর মান পাইলাম আমরা, এত একশো পঁয়ষট্টির মান এত পাইলাম, যোগ করলে শূন্য আর ওয়ান ওয়ান, শূন্য ওয়ান ওয়ান, ওয়ান শূন্য ওয়ান, শূন্য ওয়ান ওয়ান, এক একে যোগ করলে দুই, দুইয়ের থেকে যদি আমরা দুই বিয়োগ করি হেলে থাকলো আমাদের শূন্য। কতবার যোগ করলাম আমরা? একবার, একে একে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য থাকলো আমাদের, কতবার বিয়োগ করলাম? একবার, এক একে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য, কতবার বিয়োগ করলাম? একবার, এক একে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য, কতবার বিয়োগ করলাম? একবার, এই হলো এক। যেহেতু এখানে ডেটা বিট হচ্ছে আটটি কিন্তু যোগফল নয় বিটের, সুতরাং অতিরিক্ত বিটকে বিবেচনা করা হবে না, তো যেটা হবে না এটা বাদ দিয়ে বাকি সংখ্যাটা আমরা লিখে ফেলবো। এই দশমিক থেকে আমরা বাইনারিতে প্রকাশ করতে পারলাম। এবার ছয় নম্বর অঙ্ক হলো দুইয়ের বাইনারি পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ২৬ থেকে এত যোগফল বের করো। এবার আমরা বাইনারি মান অর্থাৎ ২৬ বাইনারি মান অর্থাৎ যেই সব সংখ্যা যোগ করলে ২৬ হবে, যেমন আমরা যদি এখানে ১৬
ষোলো আটে হলো চব্বিশ, চব্বিশের এক হলো চব্বিশ, পঁচিশ ছাব্বিশ, আর বাকিগুলো কি শূন্য। তা আমরা দুইয়ের পরিবারে এইট আটটি করে ডিজিট নিতে হবে, বাকিগুলো এখানে ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য, আরও তিনটে শূন্য লাগবে। এবার চোদ্দোর বাইনারি মান হলো এটা, অর্থাৎ আটে চারে বারো, বারো তেরো চোদ্দ, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানেও ওয়ান, বাকিগুলো শূন্য। অর্থাৎ যেই সব সংখ্যাগুলো যোগ করলে এই চোদ্দ হবে তাদের নিচে ওয়ান, আর বাকিগুলো শূন্য। এবার এই এই মানটাকে আমরা যদি দুই থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, এক যোগ করলে আমরা পাবো টু এর পরিপূরক, আর সেটা হবে মাইনাস চোদ্দ এর মান। যদি আমরা এক আর এক যোগ করি হলে দুই পাবো, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে পাবো আমরা শূন্য। কতবার বিয়োগ করলাম? একবার। শূন্য আর একে যোগ করলে ওয়ান, ওয়ান শূন্য, শূন্য ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। এই যে মানটা, এই মানটা হলো টু এর পরিপূরক, মানে মাইনাস চোদ্দ। এবার আমরা যোগ করব টোয়েন্টি সিক্সের মান হলো এত, মাইনাস চোদ্দের মান হলো এত। যদি আমরা বসাই, বসায় যদি আমরা যোগ করি, চারের থেকে ছয়ের থেকে চার গেলে থাকবো আমাদের দুই, দুইয়ের থেকে এক গেলে থাকবো আমাদের ওয়ান। এবার শূন্য শূন্য যোগ করলে শূন্য, একে একে যোগ করলে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো শূন্য, থাকবো আমাদের ওয়ান, লেখলাম আমরা ওয়ান ওয়ান। একে একে যোগ করলে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য, থাকলো আমাদের ওয়ান, দুই শূন্য, থাকলো আমাদের ওয়ান, দুই শূন্য, থাকলো আমাদের ওয়ান, দুই শূন্য, থাকলো আমাদের ওয়ান। এই ওয়ান নয় বিটের, অর্থাৎ ডেটা বিট হচ্ছে আটটি, কিন্তু যোগফল নয় বিটের, সুতরাং অতিরিক্ত বিটকে বিবেচনা করা হবে না। অতিরিক্ত বিট যদি আমরা বাদ দিই, যেই সংখ্যা থাকবে এটা হবে তার দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করতে পারলাম। প্রিয় টু এর বাইনারি পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সিক্সটিন বিট রেজিস্টারের জন্য দুইশো চব্বিশ দশমিক ও একশো বিরানব্বই দশমিকের যোগফল বের করো। এবার দুইশো চব্বিশ এবং ষোলো বিট, অর্থাৎ ষোলোটা ডিজিট লিখতে হবে আমাদের। যেই সব ডিজিট যোগ করলে দুইশো চব্বিশ হবে, সেই সবের নিচে, অর্থাৎ সেই সব মানগুলোর নিচে ওয়ান হবে। যদি আমরা যেমন এখানে যদি আমরা এই দুশো চব্বিশ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এই বাদ দিলে একশো আঠাশ চৌষট্টি আর হলো বত্রিশ। যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে যোগ করি, একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ থার্টি টু যোগ করলে দুইশো চব্বিশ হয়। এই যেই সব সংখ্যাগুলো যোগ করলে চব্বিশ হয়, দুশো চব্বিশ হয়, তাদের নিচে ওয়ান, আর বাকিগুলো শূন্য। ঠিক অনুরূপভাবে একশো বিরানব্বই এর বাইনারি মান এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় বাদ দিলে আমরা যদি একশো আঠাশ, আঠাশ যোগ চৌষট্টি যোগ করলে আমরা একশো বিরানব্বই পাবো, আর বাকিগুলো শূন্য। এখানে ষোলোটা ডিজিট আছে, কারণ আমাকে প্রশ্ন মেয়েদের বলা আছে ষোলো বিট রেজিস্টারের জন্য যোগ করবে করতে। তা আমরা জানি যদি যোগ করি চারে আর দুয়ে ছয়, নয়ে আর দুয়ে এগারোর এক, হাতে আছে এক, দুই দুয়ে চার, শূন্য 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 ওয়ান, এক একে যোগ করলে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে আমরা দুইয়ের থেকে দুই যদি আমরা বিয়োগ করি পাবো আমরা শূন্য, থাকবো আমাদের ওয়ান, এক একে দুই, দুই একে তিন, তিনের থেকে যদি আমরা দুই বিয়োগ করি, তিনের থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো ওয়ান, তাহলে লিখলাম আমরা ওয়ান, হাতে থাকে আমাদের ওয়ান, মানে হাতে থাকে ওয়ান মানে কতবার বিয়োগ করলাম? একবার, এক হলে এখানে শূন্য মানে ওয়ান, বাকি শূন্য 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 শূন্য, এই দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করতে পারলাম।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী 255 দশমিকের বাইনারি মান হলো যেই সব সংখ্যা যোগ করলে 255 হবে ওই সব সংখ্যার নিচে 1। যেমন আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তা আমরা যদি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত যোগ করি তাহলে আমাদের হবে 255। আমরা 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 4 2 1 যোগ করলে আমাদের 255 হয়। তো এখানে 1 1 1 1 1 1 1 1 1 বাকিগুলো শূন্য, অর্থাৎ 16 বিট, অর্থাৎ 16টা সংখ্যা লিখতে হবে। এবার আমরা যদি মাইনাসের মান আনতে হয় তাহলে 1-এর পরিপূরক তৈরি করতে হবে। 1 থাকলে 0, 1 থাকলে 0, 0, 0, 0, 0 থাকলে 1, 0 থাকলে 1 বসাতে হবে। এবার যদি আমরা 1 যোগ করি 1, বাকিগুলো যা আছে তাই লিখবো, তাহলে 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরক হলো -255। এর -255-এর মান লিখলাম এবার 192। এবার যদি আমরা বিয়োগ করি, 5-এর থেকে 2 গেলে থাকবো আমার 3, 9 আছে 15 হইব 6 হইলে আমাদের মান হইলো, বড় মান হলো 255 আর এটা ছোট, এজন্য 255 থেকে থাকবে আমাদের বড় যেই মানটা, এই মানের সাথে যেই চিহ্নটা এই চিহ্নটা বসবে। এবার যদি আমরা যোগ করি 1, 0, 0, 0, 1, 1 যোগ করলাম, এবার মাইনাস আসছে, এই মাইনাস থেকে আমরা 1-এর পরিপূরক তৈরি, 1 থাকলে 0, 0 থাকলে 1 মান বসাবো। এইভাবে বসানোর পরে 1 যদি আমরা যোগ করি 1, 1 এরপরে হলো 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরক হলো -63-এর মান। প্রিয় শিক্ষার্থীরা, 2-এর বাইনারি পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 16-বিট রেজিস্টারের জন্য 208 দশমিক থেকে 180 দশমিক বিয়োগ করো। চলো আমরা অঙ্কে চলে যাই। এখানে 180 এর বাইনারি মান, যেসব সংখ্যা যোগ করলে 180 হবে সেই সব সংখ্যার নিচে 1। যেমন আমরা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করি, যেমন 1, 0, 1, 1, 0, 1, 0, 0, অর্থাৎ আমরা যোগ করে দেখব কোন কোন সংখ্যা যোগ করলে 180 হয়। 180। প্রিয় শিক্ষার্থীরা, 2-এর বাইনারি পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 16-বিট রেজিস্টারের জন্য 208 দশমিক থেকে 180 দশমিক বিয়োগ করব। এখন 180 যেসব সংখ্যা যোগ করলে 180 হবে তার নিচে 1 লিখব আর বাকিগুলো শূন্য, আর আমাদের লিখতে হবে 16টা ডিজিট। তা আমরা যদি 128 যোগ 32 যোগ 16 যোগ 4 যোগ করি আমরা 180 পাই। তো যেসব সংখ্যা যোগ করলে আমরা 180 পাই ওই সব সংখ্যার নিচে আমরা 1, এখানে 1, এখানে 1, এখানে 1 আর এখানে 1, বাকিগুলো শূন্য। এবার আমাদের মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ নিতে হলে প্রথমে আমরা 1-এর পরিপূরক তৈরি করব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 এভাবে আমরা লিখব। লেখার পরে যদি 1 যোগ করি, 1-এ 1-এ যোগ করলে 2, 2-এর থেকে 2 বিয়োগ করলে আমরা পাব 0, লেখলাম আমরা 0। কতবার বিয়োগ করলাম? একবার। 1-এর থেকে 1-এ 1-এ যোগ করলে 2, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0, কতবার বিয়োগ করলাম? একবার। 0 আর 1 এবং 1 এই 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরক হলো -180 দশমিকের মান। এবার 208 যেসব সংখ্যা যোগ করলে 208 হবে ওই সব সংখ্যার নিচে 1 আর -180 এর মান বসালাম। এবার যদি যোগ করি 8, 10-এর থেকে 8 গেলে থাকবো 2,
শূন্য শূন্য, ওয়ান ওয়ান ওয়ান, শূন্য। একে একে যোগ করলে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য, এক। একে একে যোগ করলে দুই, দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য, এক। দুই শূন্য, 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 থাকলো আমাদের ওয়ান। এখানে আমাদের ষোলোটা ডিজিট হবে, ষোলো থেকে একটু বেশি আছে, যেখানে ডেটা বিট হচ্ছে ষোলোটি, কিন্তু যোগফল হচ্ছে সত্তর বিটে। সুতরাং অতিরিক্ত বিটকে বিবেচনা করা হবে না। এই অতিরিক্ত বিটটা যদি আমরা বাদ দা দিই, বাদ দিলে যেই সংখ্যা থাকবে, এইটা হলো দশমিক থেকে আমাদের বাইনারি সংখ্যায় প্রকাশ করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।